আচ্ছা আচ্ছা, জগদীশচন্দ্র বোস কলেজেরও আপডেট দিয়ে দিয়েছে কালকে রাত্রেবেলা। চলুন দেখা যাক কী আপডেটে, কবে কী ডেট দিয়েছে। এখানে যদি যাই অ্যাডমিশন ডেট এবং দেখে নিই কী দিয়েছে। অ্যাডমিশন দেখে 10 তারিখ চালু হবে আজকে, 25 তারিখ রাত 11টা অবধি টাইম দিয়েছে। ফি পেমেন্টের জন্য 25 তারিখ টাইম রয়েছে। কোনো প্রবলেম থাকলে ইমেল আইডিতে ফোন মানে মেল করতে হবে 27 তারিখের মধ্যে 5টার সময়। তো কারণ তাহলে প্রভিশনাল মেরিট লিস্ট 26 তারিখ বেরোয়, 27 তারিখ তখন মেল করলে ফাইনাল মেরিট লিস্ট এবং অ্যাডমিশন লিস্ট 28 তারিখকে বিকেল 5:30টার পর মানে 6টার পরেই আপনাকে আপলোড করে দেওয়া হবে। এবং তারপরে প্রথম ভর্তির প্রক্রিয়া হবে 1 এবং 2 তারিখ। তারপরে যেরকম সিট অনুযায়ী ভর্তি হতে থাকবে, সমস্ত ডেট পরপর আপডেট পেতে থাকবেন আপনারা। এই যে বিল ডেস্ক, এখানে কত কী টাকা নেওয়া হবে দেখিয়ে দিচ্ছে। যদি আপনারা ইউপিআই ট্রানজ্যাকশান বা এইসব ভিসা মাস্টার কার্ড করেন তাহলে আপনাকে লাগবে না ট্রানজ্যাকশান ফি। এইগুলো কী লাগবে, কত টাকা কী লাগবে, নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে 15 টাকা 20 টাকা, এইসবগুলো বিল ডেস্কের সার্ভিস চার্জ এখানে বলে দেওয়া হয়েছে। সমস্ত কিছু এখানে আপডেট দিয়ে দেওয়া রয়েছে, আপনারা পড়ে নিতে পারবেন। আর তাছাড়া এখানে ডকুমেন্ট কী কী লাগবে, সেগুলো কী সাইজে আপলোড করতে হবে, সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আর সমস্ত কিছু কিন্তু অরিজিনাল স্ক্যান কপি লাগবে। ফটো আর সিগনেচার আপনি অন্য কালার দিলেও চলবে, কিন্তু অন্যগুলো কিন্তু স্ক্যান যেগুলোগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্ট থেকে জেরক্স থেকে না। ধন্যবাদ, এখানে আমি বলে দিলাম, চেক করে নেবেন আর চ্যানেলটা সাথে থাকুন।